যে মাসেই ভারতীয় বায়ুসেনার হাতে আসছে রাফাল যুদ্ধ বিমান, ভারতীয় বায়ুসেনা অক্টোবর মাসেই যুদ্ধ বিমান রাফাল পেতে চলেছে, তেমনটাই জানিয়েছেন বায়ুসেনার উপপ্রধান বিআর চৌধুরী। যুদ্ধ বিমান গ্রহণ করার ব্যাপারে সম্মতি দিয়েছেন তিনি। একাধিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে ভারতের বায়ুসেনার হাতে তুলে দেওয়া হবে রাফাল, যার দায়িত্বে আছে ফ্রান্সের নির্মাতা সংস্থা দাসো। কোনো যুদ্ধ বিমান আনুষ্ঠানিকভাবে গ্রহণ করার আগে একটি প্রক্রিয়া হয়, একে বলা হয় অ্যাকসেপ্টেন্স। এর অর্থ হলো আমরা ওই বিমান গ্রহণ করতে চাই। সেটাই শেষ হয়েছে 19 সেপ্টেম্বর। অ্যাকসেপ্টেন্স হিসেবে ভারতে এসে পৌঁছেছে প্রথম রাফাল, যার পরবর্তী পর্যায়ে আনুষ্ঠানিকভাবে ওই যুদ্ধ বিমানগুলি একে একে গ্রহণ করা হবে। আগামী 8 অক্টোবর ফ্রান্সের হওয়া ওই অনুষ্ঠানে থাকবে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও এয়ার চিফ মার্শাল। উল্লেখ্য, ফ্রান্স থেকে মোট 36টি রাফাল যুদ্ধ বিমান কিনছে ভারত, খরচ হচ্ছে 59,000 কোটি টাকা। রাফালের প্রথম ব্যাচটি ভারতে আসবে আগামী বছর এপ্রিল মে মাসে। 2022 সালে 36টি যুদ্ধ বিমানই ভারতের হাতে চলে আসবে। এর মধ্যে 2টি স্কোয়াড্রনকে রাখা হবে আম্বালা ও হাসিমারায়।